আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যাম্বিয়ান কলেজ নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি সিনকাপ পাবলিক স্কুলে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকেও আমরা পুরোটা সময় জুড়ে ওদের সাথে কাটাবো এবং খেলবো অনেকগুলো মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমে জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। সিনকাপের মিনিংস হলো আমার বাবার নামের আরবি প্রথম অক্ষর শিন, আমার মায়ের নামের প্রথম অক্ষর কাফ। আরবিতে সিনকাফ নাম রেখে এই স্কুল প্রতিষ্ঠা করি। এই প্রতিষ্ঠিত হওয়ার পরে আজ 20 বৎসরে পা দিয়েছে স্কুল। যখন আমি স্কুল প্রতিষ্ঠান করি তখন ছাত্র সংখ্যা ছিল 175 জন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ছিল 8 জন। এখন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা 20 জন এবং ছাত্রছাত্রীর সংখ্যা 600 মতো। এই বছর পিএসসি দিয়েছিল 47, জিপিএ 5 পেয়েছে 36 জন আর সবাই এ, এবং জিএসসি দিয়েছিল 50 জন, 4 জন পেয়েছে জিপিএ 5 আর সবাই এ। এইভাবে আমার স্কুল পরিচালনা হচ্ছে। এই স্কুল থেকে যারা লেখাপড়া করে আজকে যারা বড় বড় প্রতিষ্ঠানে গেছে, এইটাই আমার প্রত্যাশা এবং আশা, যেন তারা এই স্কুল থেকে যে বড় ধরনের মানুষ হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে পারে, এইটাই আমার প্রত্যাশা। সবশেষে আমি সকল অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও মুরব্বিয়ানদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সেই সাথে বাংলা টিভিকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই স্কুলে এরকম প্রোগ্রাম করার জন্য। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা কিন্তু ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারও আছে এক্সামের তাড়া। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছে অনেক বন্ধু, যাদেরকে নিয়ে এখন আমি শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে খুব মজার কিন্তু উদ্ভট একটি প্রশ্ন করব, যেটির হয়তো খুব সহজ এবং স্বাভাবিক উত্তর হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা কে কে আউট অফ বক্স উত্তর দিতে পারে সেটি আমাদের দেখার বিষয়। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কে কি উত্তর দেয়। কি নাম তোমার? ইমন। আচ্ছা ইমন, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে বলি যে ন্যাড়া বেলতলা একবারই যায়, কেন? কারণ ন্যাড়া বেলতলায় দ্বিতীয়বার গেলে টাক ফেটে যেতে পারে। টাক ফেটে গেলে কি হবে? সে মারাও যেতে পারে। ন্যাড়া বেলায় পাতায় ঘাসে কাটা থাকে, এই জন্য আমরা একবার তুলতে পারি, পরের বার তুলতে গেলে যদি আমাদের হাতে কাটা লেগে যায়। আচ্ছা, ন্যাড়া তাহলে বেলতলায় বেল তুলতে গিয়েছিল? জি স্যার। স্যার, বেল যদি তার মাথায় পড়ে সে যদি মানে মারা যায় এরকম? প্রথমবার গেছে বেল।